মহিউসুন্না হজরত মাওলানা শাহ আবরারুল হক হক্কি হারদুই রহমতুল্লাহি আলাইহি এর অমূল্য বাণী, উদ্দেশ্য অর্জনই আমাদের কাজ। একদিন বাদ মাগরিব একজন সাধারণ শিক্ষার্থীর আগমন ঘটে, পূর্ব পরিচয় ছিল না, একেবারে নতুন, সালাম করল, অতপর মুসাফাহা করে বসে পড়ল। কিছুক্ষণ পর পকেট থেকে সিগারেট আর সলাই বের করল, জ্বালিয়ে তা খেতে থাকলো। এতক্ষণে আমার বুঝতে কষ্ট হলো না যে সে একজন বড় মাপের ধূমপায়ী। এরূপ লোক অভ্যাস পালনে বাধ্য হয়ে থাকে। সিগারেটের দুর্গন্ধে আমার খুব কষ্ট হচ্ছিল। একজনকে বলে আমার চেয়ারটা সামনের মাঠে নিয়ে গেলাম, সহকারী পরিচালককে বললাম, তাকে বলবেন আমি একটি জরুরতে সেখানে যাচ্ছি, সে যখন তার কাজ শেষ করবে আমাকে খবর দেবেন। এই এই যুবকের কাজে কাজে আমার জন্য একটি শিক্ষণীয় বিষয় ছিল। সে সিগারেটের প্রতি এতই দুর্বল যে কিছুক্ষণের মধ্যে সেই কাজে ব্যস্ত হয়ে পড়ল। পরিবেশ পরিস্থিতি কিছুই তার বিবেচনায় ছিল না, বরং নিজের অভ্যাস মতো কাজ আরম্ভই করে দিল। পক্ষান্তরে মুসলমানদের শান এমনই হওয়া চাই, যেখানে থাকবে, যে পরিস্থিতিতেই থাকবে, যে পরিবেশই হবে, নিজের কাজ নিয়ে থাকতে হবে। পাছে লোকে কিছু বলবে, পরিবেশ প্রতিবেশ প্রতিকূল কি না এসবের কোনোই পরোয়া করা যাবে না। খাজা সাহেব বলেন, পরিচিত কি অপরিচিত তা দেখার প্রয়োজন নেই, আমাদের নিজেদের উদ্দেশ্য অর্জনেই ব্যস্ত থাকতে হবে। আজকে বলা হয়, যদি তাসবিহ আদায় করি তবে লোকেরা বলবে সে সুফি হয়ে গেছে, এজন্য অনেকে তাসবিহ পড়ে না। কেন সুফি বলবে, নেক বলবে তাই তো ভালো, তা বলে কি চোর ডাকাত বললেই হবে? ভাইয়েরা, লোকদের কথায় কি আসে যায়? হ্যাঁ, দেখানো বা আত্মপ্রচারের নিয়াত থেকে মুক্ত থাকতে হবে, নিয়াত থাকতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। মেহনত সাপেক্ষেই বদলা, যা যা বলা হয় উত্তম কাজের বদলাকে, বদলা এবং বেতন ভাতা কাজের ভিত্তিতেই হয়ে থাকে, কর্মের প্রকার ও স্তর ভেদেই হয়ে থাকে। যে স্তরের কাজ সে হিসেবেই তাকে বেতন ভাতা দেওয়া হয়। দুই ব্যক্তি উভয়ের ডিউটির সময় এক, কিন্তু একজন বেতন পায় বেশি, অন্যজন পায় কম। এই পার্থক্য কেন হলো? কাজের প্রকার ও স্তরের কারণে হয়েছে। একজনের কাজ বড়, আরেকজনের কাজ ছোট, সেই হিসেবে উভয়ের বেতন ভাতায় বিভেদ হয়েছে। এক ব্যক্তি 4 ঘন্টা কাজ করে, আরেকজন করে 3 ঘন্টা, আরেকজন 2 ঘন্টা, আরেক ব্যক্তি মাত্র 1 ঘন্টা কাজ করে। সেই হিসেবে যার কাজের সময় বেশি তার বেতন বেশি হওয়া প্রয়োজন ছিল, কিন্তু হয় তার উল্টোটা। 4 ঘন্টা যে কাজ করে তার বেতন হয় 40 টাকা, 3 ঘন্টা দায়িত্ব পালনকারীর বেতন হয় 50 টাকা, 2 ঘন্টা দায়িত্ব পালনকারীর বেতন হয় 60 টাকা, আর শুধু 1 ঘন্টা দায়িত্ব পালনকারীর বেতন হয় 70 টাকা। তাতে বোঝা গেল বেতনের তারতম্য সময়ের কারণে নয়, বরং এই পার্থক্যটা হয় কাজের স্তর এবং গুরুত্বের ভিত্তিতে। এ কারণেই দেখা যায় রমাজানের আখেরি 10 দিন ইতিকাফ করার প্রতিদান বেশি, তাতে শুধু 10 দিন ইতিকাফ করা হয়, কিন্তু প্রতিদান ও সাওয়াব হয় অগণিত, অনেক বেশি।
নিজের ঘর বাড়ি ত্যাগ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে ছেড়ে একাগ্রতার সাথে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার দরবারে পড়ে থাকে এই ইতিকাফে। তাই এই কাজের স্তর অনেক ওপরে, গুরুত্ব অনেক বেশি, আল্লাহ তাআলার কাছে এর বৈশিষ্ট্য অনেক। তাই এই কাজে সাওয়াব অগণিত, দুই হজ এবং দুই উমরার সমান সাওয়াব। ইতিকাফ দুই প্রকারের হয়ে থাকে। ইতিকাফ দুই প্রকার, একটি হলো সুন্নাতে মুয়াক্কাদা, যা রমাজানের শেষ 10 দিন করা হয়, তাতেও শিথিলতা প্রদান করা হয়েছে। কোনো লোকের ঘর থেকে খানাপিনা আনার জন্য কেউ না থাকলে নিজে ঘরে ঘরে খানা নিয়ে নিয়ে আসার সুযোগ আছে। কোন লোকের ঘর থেকে খানাপিনা আনার জন্য কেউ না থাকলে নিজে ঘরে খানা নিয়ে আসার সুযোগ আছে। যদি মসজিদের পার্শ্বে প্রস্রাব পায়খানার ব্যবস্থা না থাকে, তবে ঘরে গিয়ে তা সেরে আসার সুযোগ রয়েছে। জরুরত সেরেই ফিরে আসতে হয়। আরেকটি ইতিকাফ হলো নফল ইতিকাফ। কিছু লোক আছে ইতিকাফ করতে যাদের মন চায়, কিন্তু 10 দিন সময়ে ব্যয় করার অবকাশ নেই, হয়তো একদিনের সুযোগ আছে, তাদের জন্য ব্যবস্থা আছে। যত সময়ই চায় তত সময় করতে পারে। ওই সময়ে টুকুর জন্য ইতিকাফের নিয়াত করে মসজিদে বসে পড়ুন। এটি এমন ইতিকাফ যার জন্য কোনো নির্ধারিত সময়ের শর্ত নেই। যদি 1-2 ঘন্টা, 1/2 ঘন্টারও সুযোগ হয়, তা করে নিতে পারেন। নামাজ বা তারাবি আদায়ের জন্য মসজিদে আসার সময় ইতিকাফের নিয়াত করুন। যতক্ষণ মসজিদে থাকবেন ইতিকাফের সাওয়াব পাবেন। এর গুরুত্ব দেওয়া উচিত। ইনশাআল্লাহ এর উপকার নিজেই লক্ষ্য করতে পারবেন। যত সময়ই পারা যায় আক্কার দরবারে উপস্থিত থাকা জরুরি। এভাবে করতে থাকলে নিজের অন্তরে স্থিতি এবং শান্তি অনুভূত হবে।